পুলিশের কাজ লংলেরে বুট লুট করা আর রাস্তা থেকে টাকা তোলা। আপনারা রাতের পশ্চিমবঙ্গ জানেন না, রাতের পশ্চিমবঙ্গ ভয়াবহ। রাতের পশ্চিমবঙ্গ কালকে রাত্রে আমি একটার সময় পাস করেছি পালসির ডানকুনি। পুলিশ যেভাবে টাকা তোলে এবং একটু বৃষ্টি হলে কোনো ট্রাফিক পাবেন না, সকালবেলা কোনো ট্রাফিক আসে, তৃণমূলের লোকরা মদ খায়, দেরি করে ঘুম থেকে উঠে ট্রাফিকরাও দেরিতে নামে। মুখার্জির যে গুন্ডাদারা বিপ্লব জাজমেন্ট ছিল আমার বিরুদ্ধে, পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানায় মমতা পুলিশ এফআইআর করেছিল। আমি সুপ্রিম কোর্টে গেছিলাম, একটু আগে হিয়ারিং শেষ হয়েছে, অর্ডার আপলোড হবে পরে। এক লাইনে বলতে পারি, সম্মানীয় বিচারপতি আইপি মুখার্জির অর্ডার স্যাটিসফাইড করেছে সুপ্রিম কোর্ট। পুলিশের কাজ তৃণমূলের হয়ে বুট লুট করা আর রাস্তা থেকে টাকা তোলা। আপনারা রাতের পশ্চিমবঙ্গ জানেন না, রাতের পশ্চিমবঙ্গ ভয়াবহ। রাতের পশ্চিমবঙ্গ কালকে রাত্রে আমি একটার সময় পাস করেছি পালসির ডানকুনি। পুলিশ যেভাবে টাকা তোলে এবং একটু বৃষ্টি হলে কোনো ট্রাফিক পাবেন না, সকালবেলা কোনো ট্রাফিক আসে, তৃণমূলের লোকরা মদ খায়, দেরি করে ঘুম থেকে উঠে ট্রাফিকরাও দেরিতে নামে, রাত্রে 8টার পরে কোনো ট্রাফিক আপনি পাবেন না। পুলিশ ব্যবস্থাটাকে মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। তার পরিণতিতে ওই রকম একটা ফুটফুটে বাচ্চা 7 বছরের, তার মর্মান্তিক মৃত্যু ঘটল। এই বাজারে যে আনাজ মাছের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের ওখান থেকে ময়না থেকে প্রচুর মাছ আসে, 3 জায়গায় টাকা দিতে হয়, ভাবতে পারেনি। সেকেন্ড ব্রিজে নামার পরে এই পান্ডে বলে একটা ওষুধ ট্রাফিক আছে, এর 5 লক্ষ টাকার ডেইলি রোজগার আছে। হেয়ার স্ট্রিট থানা আর এখানে 5 লক্ষ টাকা ডেইলি রোজগার আছে। মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে এলে টিফিন প্যাকেট পাঠানোর দায়িত্ব হচ্ছে পান্ডের, এই চুর তোলাবাজির টাকায় ধ্বংস করে দিয়েছে। আর মমতা ব্যানার্জিকে বলি আরো একটু লাফান ভালো করে আমার বিরুদ্ধে। বাচ্চাদের কোনো নিরাপত্তা নেই স্কুলে, এইভাবে স্কুলগুলো তো কোনো নিরাপত্তা নেই। আমি বললাম পুলিশের কাজ তৃণমূলের হয়ে ভোট লুট করা আর তোলা তোলা। পুলিশ ব্যবস্থাটা এর জন্য নিচের তলার কনস্টেবলরা এসআই এসআইরা একেবারে দায়ী নয়, আইপিএস এবং ইন্সপেক্টররা দায়ী।